বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন গাউসিয়া সাদ মার্কেট সাপ্তাহিক হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি মঙ্গলবার এ হাট বসে এবং অবিশ্বাস্য মূল্যে এখানে বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী পাওয়া যায় যদি এক কথায় বলি পোশাক সামগ্রী বলতে যা বোঝায় তার সব কিছুই এখানে আপনারা খুবই খুবই কম দামে পেয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত মূল গাউসিয়া মার্কেট চিনলেও এই সাদ মার্কেটটি অনেকেই চেনে না কিন্তু গাউসিয়া মার্কেটে আগত অধিকাংশ মানুষই এই সাদ মার্কেটটি একবার হলেও ভিজিট করতে চায় বিশেষ করে যারা নতুন নতুন এই মার্কেটে আসে তারা তবে আর চিন্তা নেই ইনশাল্লাহ এই ভিডিওটি দেখলে এখানে অর্থাৎ গাউসিয়া সাদ মার্কেট সাপ্তাহিক হাটে খুব সহজেই আপনারা আসতে পারবেন এই এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ না টেনে দেখতে হবে গাউসিয়া সাদ মার্কেট যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে গাউসিয়া মার্কেট চিনতে হবে অথবা আপনাকে গাউসিয়া মার্কেট আসতে হবে এজন্য কিভাবে যাবে গাউসিয়া মার্কেট জানার জন্য আই বাটনটা ফলো করতে পারেন অথবা ডেসক্রিপশনটা চেক করতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনেও লিঙ্ক দেওয়া আসে ধরে নিলাম আপনি এখন গাউসিয়া মার্কেটের সামনে আছেন আমিও এখন গাউসিয়া মার্কেটের সামনে আছি এটা হচ্ছে মূল গাউসিয়া মার্কেট শর্টকাটে গাউসিয়া সাদ মার্কেট যেতে চাইলে আপনাকে প্রথমেই আসতে হবে গাউসিয়া মার্কেট দুইয়ের গেটের সামনে তার পাশেই অর্থাৎ পূর্ব দিকে দেখতে পাবেন তিন তালায় একটি হাসপাতাল রয়েছে যার নাম হচ্ছে মেমোরি হাসপাতাল আর দুই তালায় একটি রেস্টুরেন্ট আছে যেটির নাম হচ্ছে রাধনী রাধনী রেস্টুরেন্টের একটু পূর্ব পাশে দেখবেন যে দক্ষিণ দিকে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে সোজা দুই থেকে তিন মিনিট হাঁটুন দুই থেকে তিন মিনিট হাঁটার পরে দেখতে পাবেন হাতের বামে পশ্চিম পাশে গাউসিয়া মার্কেট জামে মসজিদ তো সেই জামে মসজিদের নিচে একটি কেচি গেট দেখতে পাবেন কেচি গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে এগিয়ে গেলে হাতের ডান পাশে একটি ওপরে ওঠার সিঁড়ি পেয়ে যাবেন সেই সিঁড়ি দিয়ে সরাসরি দ্বিতীয় তলায় উঠে যান দুই তালায় ওঠার পরে হাতের ডান দিকে তাকালে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত গাউসিয়া সাদ মার্কেট সাপ্তাহিক হাট গাউসিয়া সাদ মার্কেট সাপ্তাহিক হাটে প্রতি মঙ্গলবার এক হাজারেরও বেশি টং দোকান বসে থাকে এবং বিভিন্ন পোশাক তারা খুবই কম দামে বিক্রি করে থাকে সাদ মার্কেট সাপ্তাহিক হাটে আপনারা প্রায় সব ধরনের পোশাক সামগ্রী পেয়ে যাবেন যেমন শাড়ি লুঙ্গি গামছা থান কাপড় শার্ট টি শার্ট বাচ্চাদের পোশাক পর্দা বেডশিট প্রায় সব কিছু এখানে আপনারা স্বাভাবিক দামের চেয়ে কম দামে পেয়ে যাবেন যেমন অন্যার দাম হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা থান কাপড় সর্বনিম্ন দশ টাকা গজে এখান থেকে পেয়ে যাবেন তবে আমি কোনো দোকানিকে ক্যামেরার সামনে এনে কোনো ইন্টারভিউ নেই নাই কারণ আমি চাই আপনারা এখানে আসুন দেখুন বুঝুন তারপরে বুঝে শুনে দেখে শুনে ক্রয় করুন আপনি ব্যবসার জন্য কিনেন আর ব্যবহারের জন্য কিনেন এটা হচ্ছে আপনার ইচ্ছা এখানকার দোকানদাররা এক দুই পিসও বিক্রি করে কাউকে আসলে ফিরিয়ে দেয় না আপনি চাইলে এক পিসও এখান থেকে নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন তবে তারাও চেষ্টা করে হোলসেলে বিক্রি করার জন্য যেহেতু তারা এখানে বেশি বিক্রি করার জন্যই আসে তবে এখানকার পোশাকগুলো অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে শুনে কিনবেন এই সাদ মার্কেটের একেবারে পশ্চিম পাশে একটা রয়েছে আপনার হোম টেক্স একটা এরিয়া আছে বা বেডশিট এর একটা এরিয়া আছে সেখানে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের বেডশিট পেয়ে যাবেন আপনারা চাইলে সেখানেও একবার ভিজিট করে আসতে পারেন এছাড়া গাউসিয়া সাদ মার্কেট সাপ্তাহিক হাটের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে ওনা এখানে প্রতি সপ্তাহেই বিভিন্ন ধরনের ওনা খুবই কম দামে পেয়ে যাবেন আর তাই আপনারা যারা ওনার ব্যবসা করেন তারা এখানে এসে বিভিন্ন ধরনের ওনা কালেকশন করতে পারেন তবে আমি আবারও বলছি এখানে সরাসরি আসবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপরে কেনাকাটা করবেন কেনাকাটা করার পরে আপনারা যদি ক্লান্ত হয়ে যান তবে এখানে আপনারা হালকা পাতলা খাবার পেয়ে যাবেন যেমন আপনার বিভিন্ন ধরনের ভাজা পোড়া তারপরে ডাব তো এগুলো আপনারা পুরি সিঙ্গারা পরাটা এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এই যে গেটের সামনেই পেয়ে যাবেন আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমি একটি ডাব খেয়েছি এখান থেকে ষাট টাকা দাম নিচে যাই হোক ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মনের অনুভূতি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার আসসালামু আলাইকুম আহমাতুল্লা